বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী দেখ এৰিছে ছাত্ৰ সমাজৰ ভংকৰ প্ৰতিবাদৰ খেমানি বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা দেখ এৰিছে আৰু ভগ্নীৰ সৈতে হেলিকপ্টাৰত উঠি বিদেশলৈ ৰাওনা হৈছে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী গৰাকী আৰু প্ৰধানমন্ত্ৰী পদৰ পৰা যিকোনো মুহূৰ্ততে পদত্যাগ কৰিব পাৰে শেখ হাসিনা সেনাৰ হাতলৈ যাব পাৰে বাংলাদেশৰ শাসনভাৰ এই মুহূৰ্তৰ এক বিশেষ খবৰ জনাৰ চেষ্টা কৰিছো বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে ভংকৰ প্ৰতিবাদৰ খেমানি দেখ এৰিছে ছাত্ৰ সমাজৰ ভংকৰ প্ৰতিবাদত কেইবাদিন ধৰি অগ্নিগৰ্ভ হৈ আছিল চুবুৰীয়া ৰাষ্ট্ৰ বাংলাদেশ আৰু সেনা বাহিনীৰ হাতত দেশ এৰি বিদেশলৈ পলায়নৰ চেষ্টা কৰিছে শেখ হাসিনাই এক প্ৰকাৰ এই মুহূৰ্তত যিকোনো মুহূৰ্ততে প্ৰধানমন্ত্ৰী পদৰ পৰা পদত্যাগ কৰিব পাৰে শেখ হাসিনাই ভংকৰ প্ৰতিবাদ হৈছিল আৰু প্ৰতিবাদত প্ৰধানমন্ত্ৰী পদৰ পৰা পদত্যাগৰ দাবী উঠিছিল সৰ্বত্ৰে ভগ্নীৰ সৈতে সেনাৰ হেলিকপ্টাৰত উঠি গোপনে বিদেশলৈ ৰাওনা হৈছে শেখ হাসিনা প্ৰধানমন্ত্ৰী পদত্যাগৰ দাবীৰ অচল হৈ পৰিছিল বাংলাদেশ ইণ্টাৰনেট কৰ্তন কৰা হৈছিল কালি 6 বজাৰ প্ৰায় সান্ধ্যন জাৰি কৰা হৈছিল কাৰ্ফিউ জাৰি কৰা হৈছিল আৰু কাৰ্ফিউ চলি থকাৰ মুহূৰ্ততে এনেদৰে দেখ এৰিছে শেখ হাসিনাই গুৰুত্বপূৰ্ণ কথা আছে ভাৰতৰ পশ্চিমবংগত আশ্ৰয় লোৱাৰ কথা গোপন সূত্ৰৰ দাবীত এই কথা ইতিমধ্যে স্পষ্ট হৈ পৰিছে ভাৰতৰ পশ্চিমবংগত আশ্ৰয় ল'ব পাৰে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনাই বা প্ৰধানমন্ত্ৰী হিচাপে দেশ এৰাৰ পূৰ্বে এক বিশেষ ভাষণ তেখেতে ৰেকৰ্ড কৰি দেশবাসীক সম্বোধনৰ চেষ্টা কৰিছিল কিন্তু সময়ৰ অভাৱত সেয়াও হৈ নুঠিল আৰক্ষণ প্ৰণালী উঠাই নিয়াৰ দাবীত ৰাজপথত উত্তাল কৰি তুলিছিল ছাত্ৰৰ প্ৰতিবাদ দেখিবলৈ পোৱা গৈছিল ছাত্ৰৰ বিক্ষোভ দেখিবলৈ পোৱা গৈছিল আৰু ভয়ংকৰ প্ৰতিবাদত সেৱামানি এক প্ৰকাৰ ক্ষীৰ্ণত হৈ পৰিছে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা সেনাৰ হাতত দেশ এৰিছে আৰু কিছু সময়ৰ পিছতে ঢাকাৰ প্ৰধানমন্ত্ৰী কাৰ্যালয়ৰ পৰা সেনাৰ প্ৰধানে দেশবাসীক সম্বোধন কৰিব সংবাদমেলৰ ইতিমধ্যে আয়োজন কৰা হৈছে আৰু বৰ্তমান অৱস্থাত ঢাকাৰ প্ৰধানমন্ত্ৰী কাৰ্যালয় দখল কৰিছে হাজাৰ হাজাৰ প্ৰতিবাদকাৰীয়ে দহ সহস্ৰাধিক প্ৰতিবাদকাৰীৰ ভয়ংকৰ প্ৰতিবাদ দেখিবলৈ পোৱা গৈছে কালি সন্ধ্যা 6 বজাৰ পৰা সান্ধ্যন দেখিবলৈ পোৱা গৈছিল কাৰ্ফিউ জাৰি কৰা হৈছিল আৰু এইগৰাকী শেখ হাসিনা যিগৰাকী প্ৰধানমন্ত্ৰী হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰি আছিল আৰু সেই বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰি থকা শেখ হাসিনাই ভয়ংকৰ প্ৰতিবাদৰ সেৱামানি এই মুহূৰ্তত দেশ এৰিছে ভাৰতৰ পশ্চিমবংগত আশ্ৰয় লোৱাৰ সম্ভাৱনা আছে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী কিয়নো আজিৰ দিনটো দেখিবলৈ পোৱা গৈছিল প্ৰায় লক্ষাধিক লোকে প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যালয়ৰ সন্মুখত তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল আকাশবতা কপাই তুলিছিল প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যালয় আক্ৰমণৰ কাৰণে উজ্জ্বত হোৱা পৰিলক্ষিত হৈছিল আভাল বৃদ্ধ বনিতাই এনেদৰেই প্ৰধানমন্ত্ৰীৰ পদত্যাগৰ দাবী তুলিছিল আৰু এনেধৰণৰ প্ৰতিবাদত সেৱামানি এক প্ৰকাৰ দেহ কিনিবলৈ বাধ্য হৈছে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা আৰু বাংলাদেশৰ পৰা পোনপটীয়াভাৱে আমাৰ দেশ ভাৰতবৰ্ষৰ পশ্চিমবংগৰ এক বিশেষ অঞ্চলত প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে আশ্ৰয় লোৱাৰ সম্ভাৱনা আছে আৰু ভগ্নীৰ সৈতে হেলিকপ্টাৰত উঠি ইতিমধ্যে দেশ এৰিছে সেই কথা স্পষ্ট হৈ পৰিছে কিছু সময়ৰ পিছতেই বাংলাদেশৰ সেনাপ্ৰধানৰ তৰফৰ পৰা সংবাদমেল সম্বোধন কৰা হ'ব দেশবাসীক সম্বোধন কৰা হ'ব আৰু সম্পূৰ্ণ যি শাসনভাৰ সেই শাসনভাৰ বাংলাদেশৰ শাসনভাৰ সেনাৰ হাতলৈ যাব অৰ্থাৎ সেনাৰ তত্বাৱধানত থাকিব বাংলাদেশৰ শাসনভাৰ ইতিমধ্যেই প্ৰধানমন্ত্ৰী পদৰ পৰাও অব্যাহতি প্ৰধানমন্ত্ৰী পদৰ পৰা পদত্যাগৰ সম্ভাৱনা ইতিমধ্যে যিহেতু দেশ এৰিছে প্ৰধানমন্ত্ৰীৰ যি কাৰ্যালয় বা প্ৰধানমন্ত্ৰীৰ যি দায়িত্বভাৰ সেই দায়িত্বভাৰ তেওঁ গ্ৰহণ কৰি থাকিব পৰা বিচৰা নাই ভয়ংকৰ প্ৰতিবাদ সাব্যস্ত হৈছিল হাজাৰ হাজাৰ লোকে আবাল বৃদ্ধ মনিতা এনেদৰে ৰাজপথত ওলাই অহা পৰিলক্ষিত হৈছিল আৰক্ষীৰ তৰফৰ পৰা পানী লৈ নিক্ষেপ কৰা হৈছিল আৰক্ষীৰ তৰফৰ পৰা কন্দুৱা গেছ নিক্ষেপ কৰা হৈছিল আৰু এই প্ৰতিবাদত বৰ্তমান পৰ্যন্ত প্ৰায় 200 জনৰ মৃত্যু আৰু শেহতীয়াকৈ 62 জনৰ মৃত্যুৰ খবৰ কালিৰ দিনটো লৈকে যিধৰণৰ পৰিস্থিতি সেই পৰিস্থিতিত বৰ্তমান অৱস্থাত এক অচল হৈ পৰিছে বাংলাদেশ চুবুৰীয়া ৰাষ্ট্ৰ বাংলাদেশত এই ভয়ংকৰ প্ৰতিবাদৰ কাৰণ হৈছে সংৰক্ষণ প্ৰণালী উঠাই ল'ব লাগে চৰকাৰে সংৰক্ষণ প্ৰণালী অৰ্থাৎ ৰিজাৰ্ভেশ্যন ছিষ্টেম বাংলাদেশত আৰোপ কৰা হৈছিল প্ৰতিবাদৰ সেৱামানি 93% অৰ্থাৎ 7% সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰিছে কিন্তু সেই 7% সংৰক্ষণ মানি ল'ব বিচৰা নাই বাংলাদেশৰ সেইসকল ছাত্ৰই কোনো ধৰণৰ সংৰক্ষণ ব্যৱস্থা বাংলাদেশত নহ'ব আৰু সেই দাবীতে অলৰচৰ হৈ আছে আৰু তাৰ প্ৰতিবাদত এক প্ৰকাৰ সেৱামানি এনেদৰেই বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী বৰ্তমান অৱস্থাত ভাৰতৰ দিশে ৰাওনা হৈছে আৰু দেশ কিনিবলৈ বাধ্য হৈছে এক প্ৰকাৰ পলায়নৰ চেষ্টা বুলি বহু কূটনীতিবিদে এই মুহূৰ্তত অৱগত কৰাৰ পৰিলক্ষিত হৈছে আৰু তাৎপৰ্যপূৰ্ণ কথা যে বৰ্তমান অৱস্থাত সেনাৰ হাতলৈ যাব বাংলাদেশৰ শাসনভাৰ আৰু ভাৰতৰ পশ্চিমবংগৰ ভূমিত আশ্ৰয় লোৱাৰ সম্ভাৱনা বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনাৰ দেশ এৰাৰ পূৰ্বে দেশবাসীক সম্বোধনৰ কথা আছিল ৰেকৰ্ড কৰাৰ কথা আছিল এক ভাষণ ৰেকৰ্ড কৰি সেই ভাষণ দেশবাসীক শুনোৱাৰ মন আছিল শেখ হাসিনাৰ কিন্তু
গুরুত্বপূর্ণ কথা যে সেই সময়ও নাপালে শেখ হাসিনাই আর ভাষণ রেকর্ড করা নহল শেষবার বাবে প্রধানমন্ত্রী হিসাবে তখেতে দেশবাসী সম্বোধন করার পর বিরত থাকবলগা হল সময়ের অভাবত আর যার ফলত অতি ততাতয়াক ভগ্নীর সঙ্গে হেলিকপ্টার উঠি অতি সংগোপনে অতি গোপনে ভারত অভিমুখে রওনা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গত থিতামি লওয়ার কথা আশ্রয় লওয়ার কথা আর এই মুহূর্তে সেই বিশেষ খবর আপনার জানার চেষ্টা করছো আর বর্তমান অবস্থাটা দেখবলে পাওয়া গেছে বাংলাদেশের ঢাকার যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেই কার্যালয়ত হাজার হাজার লোকের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে কিছু সময়ের পিছতেই সেনাপ্রধানের তরফের সংবাদমেল সম্বোধন করা হব সেনাপ্রধানের তরফের সংবাদমেল যোগে দেশবাসী সম্বোধন করা হব আর সেই সমগ্র তথ্য জানা হব যেহেতু সেনার হাতত গোটা ইতিমধ্যে দেশ হেরিছে আর সেনার প্রধানেই হয়তো ঘোষণা করব যে বাংলাদেশের প্রধানমন্ত্রীগিয়ে পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী পদের ভারতের সুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশের অথন্তর সংঘটিত হয়েছে বর্তমান অবস্থাত বাংলাদেশের শাসন ব্যবস্থা সেনার হাতলে যাওয়ার উপক্রম আর বর্তমান অবস্থাত এক অবর্ণনীয় পরিস্থিতি ইতিমধ্যে বাংলাদেশের ভারতলে বলে রওনা হয়েছে ইয়া প্রাণর মমতাতো হব পারে বা তখেতর প্রধানমন্ত্রীর যে কার্যালয় বা প্রধানমন্ত্রী হিসাবে তখেতর যে দায়িত্ব সেই দায়িত্ব পালনত অপারগতা এনে ধরনের পরিবেশও সৃষ্টি হব পারে আর অপারগ হয়ে পড়েছে প্রধানমন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করার ক্ষেত্রে সেয়ে হয়তো তখেতে বর্তমান অবস্থাত বাংলাদেশের যে ধরনের জটিল পরিস্থিতি সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করব নয় নৈতিক দায়িত্ব স্বীকার করে এনেদরে ভারতলে বলে বাংলাদেশের বিদেশলে রওনা হওয়ার বিশেষ চেষ্টা করেছে ভগ্নীর সঙ্গে হেলিকপ্টার উঠি অতি সংগোপনে সেনার সহায়ত হেলিকপ্টার উঠি সেনার বাহনত সেনার যে হেলিকপ্টার সেই সেনার হেলিকপ্টার যোগে বাংলাদেশের ভারতলৈ রওনা হওয়ার খবর আর এই খবরে এটি আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটে বিশেষ চর্চা লাভ করেছে অলর ওসর হয়ে পড়েছে প্রতিবাদকারী আর প্রতিবাদকারীর তেনে ধরনের যে প্রতিবাদ সেই প্রতিবাদত খেয়মানি দেশের এগারী প্রধানমন্ত্রী এনেদরে দেশ এড়ি যাবলে বাধ্য হয়েছে অস্থির হয়ে পড়েছে বর্তমান অবস্থা বাংলাদেশ কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনায় দেশ হেরার পিছতে কিন্তু শান্ত হওয়া নাই সেই সকল প্রতিবাদকারী বর্তমান অবস্থাতেও ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে আর বর্তমান অবস্থাত সেনা প্রধানের তরফের কিছু সময়ের পিছনে সংবাদমেল অনুষ্ঠিত হব আর সেই সেনা প্রধানের হাতত যেহেতু দেশ এড়ি থৈ আহিছে সেই সেনা প্রধানে হয়তো কিছু সময়ের পিছতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীগীর পদত্যাগর সেই বিশেষ সিদ্ধান্ত দেশবাসীর প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব আর এই মুহূর্তে যে খবর আছে সেই খবর আপনার জানার চেষ্টা করছো বাংলাদেশ এরার পূর্বে দেশবাসী সম্বোধনের কথা আছিল যদিও তখন পুনপটিয়াভাবে সম্বোধন করব কোনো ধরনের সম্ভব্য ব্যবস্থা নাছিল প্রতিবাদকারীয়ে সমগ্র প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরি রাখিছিল তার বাবে এক ভাষণ রেকর্ড করে সেই ভাষণ যাতে বাংলাদেশের প্রতিগী জনতালয় লৈ যাব পৰা যায় রেকর্ড ভাষণ তখেতে আগবহার বিশেষ চেষ্টা করেছিল কিন্তু সময়ের অভাবত যে ধরনের বর্তমানের পরিস্থিতি অগ্নিগড় ভাব বাংলাদেশ আর তার বাবে রেকর্ড ভাষণ রেকর্ড করার বিরত থাকবলগা হল বাংলাদেশের প্রধানমন্ত্রীগী আর বাংলাদেশের প্রধানমন্ত্রীগীয়ে প্রতিবাদের এনেদরে দেশ হেরা পরিলক্ষিত হয়েছে আর যে খবরে এটা ভারতকো চুইছে কেন ভারতের বাংলাদেশের সেইগী প্রধানমন্ত্রীয়ে ভারতের পশ্চিমবঙ্গের আত্মগোপনের বিশেষ চেষ্টা করা হয়েছে আর বিশেষ গোপন সূত্রত এই কথা ইতিমধ্যে স্পষ্ট হয়ে পড়েছে কিন্তু পরবর্তী সময় বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর পদত্যাগর কথা বা এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ত্যাগর সবিশেষ তথ্য প্রতি তথ্য আমি DY365 দর্শক আগবার চেষ্টা করব আর এই মুহূর্তের এক ব্রেকিং আছে এই মুহূর্তত যে হেলিকপ্টারে ভগ্নীর সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনায় বিদেশ এড়িছে সেই বিদেশের যে বিদেশ এড়িবরের যে প্রচেষ্টা হয়েছে এই সময়তে এক ব্রেকিং আছে যে ভারতের ত্রিপুরার আগরতলাত যিকোনো মুহূর্ততে শেখ হাসিনার সেই বিশেষ হেলিকপ্টার অবতরণ করব পারে হয়তো অর্থাৎ ভারতের কোনোবা এখন রাজ্যত যিকোনো মুহূর্ততে বাংলাদেশের প্রধানমন্ত্রীগীর বিশেষ হেলিকপ্টার অবতরণ করব পারে যে মুহূর্তত খবৰ সেই খবর অনুসরি আগরতলাত যিকোনো মুহূর্ততে আগরতলাত বাংলাদেশের সেইগী প্রধানমন্ত্রীর বিশেষ হেলিকপ্টারে অবতরণ করব পারে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ নহলে ত্রিপুরা অর্থাৎ আগরতলার সেই বিশেষ অঞ্চলতে ভারতের প্রধান ভারতের ভূমিতেই সেইগী বাংলাদেশের প্রধানমন্ত্রী অবতরণ করার খবর আহিব পারে সেই খবরে এটা আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটত এক প্রকার খলকনির সৃষ্টি করেছে কেন প্রতিবাদর সেওমানি এনেদরে দেশ এরা এগারী প্রধানমন্ত্রী হিসাবে পরিগণিত হব শেখ হাসিনা ভয়ঙ্কর প্রতিবাদ বর্তমান অবস্থা অব্যাহত আছে আর সেনার হাতলে যাব এটা বাংলাদেশের শাসনভার এই মুহূর্ততে সেই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের যেগী প্রধানমন্ত্রী সেই বাংলাদেশের প্রধানমন্ত্রীগীয়ে ভারতের ভূমিত আশ্রয় লওয়ার যথেষ্ট সম্ভাবনা হয়তো পশ্চিমবঙ্গ নহলে আগরতলাত যিকোনো মুহূর্ততে শেখ হাসিনার বিশেষ হেলিকপ্টার অবতরণ করব পারে সেই কথা ইতিমধ্যে স্পষ্ট হয়ে পড়েছে